মুন্সিগঞ্জের গজারিয়ায় শখের হ্যাচারি নামে একটি মিশ্র কৃষি প্রকল্প হাতে নিয়েছেন মোহাম্মদ জাকির সরকার। শুক্রবার সকালে ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় জাকির সরকারের কৃষি খামারটি পরিদর্শনকালে দেখা যায়, তার প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে 80টি দেশি মুরগি নিয়ে খামার তৈরি করেছে। তা শখের হ্যাচারি প্রকল্পের বয়স মাত্র 3 মাস। 3 মাসেই সফলতার সাথে এগিয়ে যাচ্ছে জাকির সরকারের শখের হ্যাচারি। এছাড়া তার শখের হ্যাচারি কৃষি প্রকল্পের আওতায় প্রায় 10 থেকে 14 প্রজাতির সবজি চাষ হচ্ছে। জাকির সরকার তার 5 বিঘা জমিতে ইউটিউবে বিভিন্ন কৃষিভিত্তিক প্রামাণ্য দেখে উৎসাহিত হয়ে শখের বশে কৃষিকাজে আসছে, তাই তার প্রকল্পের নাম দিয়েছে শখের হ্যাচারি। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে সফল হলে ভবিষ্যতে আরও বড় আকারে বাণিজ্যিক ভিত্তিতে এগিয়ে যাবেন, তাই তিনি সিনিয়র কৃষি উদ্যোক্তাদের নিকট পরামর্শ চেয়েছেন।